সকল বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ জানাই। ভিডিওটি লাইক করুন আর আপনার বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করুন যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন। আজকের কুইজের প্রথম কোশ্চেন, কিসমিস কিভাবে খেলে ত্বকের ভালো হয়? জলে ভিজিয়ে যদি আপনি কিসমিস খান তাহলে আপনার শরীরের পক্ষে ভালো হবে। ইলিশ মাছ সঠিক পরিমাণে খেলে শরীরের কি ভালো হয়? সঠিক উত্তরটি হবে ইলিশ মাছ সঠিক পরিমাণে খেলে শরীরের কোলেস্টেরল ভালো হয়। শীতকালে নারকেল তেল জমে যায় কেন? বন্ধু যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখেন তাহলে আপনার বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করুন। শীতকালে নারকেল তেল জমে যায় কারণ ফ্ল্যাট থাকে বলে। ভিডিওটিতে একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা অল বেল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন। কাশফুল কোন কালে ফুটে? যদি আপনার জানা থাকে তাহলে কমেন্ট করুন। বিশ্বের সবচেয়ে বড় স্থলজ প্রাণীর নাম কি? প্রিয় ভিডিওটিতে একটি লাইক করে রাখুন। সঠিক উত্তরটি হবে বিশ্বের সবচেয়ে বড় স্থলজ প্রাণীর নাম হলো হাতি। কৃষকের বন্ধু কাকে বলা হয়? চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা অল বেল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। কৃষকের বন্ধু বলা হয় বন্ধু কেঁচুকে। কোন ফল মানুষের কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে? সঠিক উত্তরটি হবে বেল, মানুষের কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। কোন ফল ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে? বন্ধু ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের মধ্যে যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন। সফেদা ফল ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে। নেক্সট কোশ্চেন, কোন ফল খেলে মানুষ মোটা হয়? আগে থেকে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। কাঁঠাল খেলে মানুষ মোটা হয়? কোন ফলে পোকা হয় না? কলা ফলে পোকা হয় না। কোন শাক খেলে মানুষের উচ্চতা বৃদ্ধি পায়? সঠিক উত্তরটি হবে পুঁই শাক খেলে মানুষের উচ্চতা বৃদ্ধি পায়। নেক্সট কোশ্চেন, কোন দেশে নীল রঙের কুমির দেখতে পাওয়া যায়? সঠিক উত্তরটি হবে রাশিয়ায় নীল রঙের কুমির দেখতে পাওয়া যায়। বলুন তো বন্ধু কোন গাছের পাতা নেই? সঠিক উত্তরটি হবে ফণি মনসা গাছের পাতা নেই। প্রিয় বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা অল বেল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন। আর আগে থেকে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে।